হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আফরোজা রেসিপি অ্যান্ড ভিলেজ লাইফে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা শ্যুট করছি, বন্ধুর বউ ভাতে যাচ্ছি। তো যাবো না যাবো না করছিলাম, অবশেষে যাচ্ছি। মানে ছেলের শরীরটা তবুও খারাপ, তবুও যাচ্ছি, কি আর করবো, পাড়াতেই। তো কতটা ভিডিও বানাতে পারবো জানি না, তবে চেষ্টা করবো বানানোর। একা হয়তো বা সম্ভব হবে না খুব বেশি, তবে ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো এখানে এই যে মা ছেলে রেডি, এবারে বার হব। তো চলে এসেছি একদম বিয়ে বাড়িতে। তো এটা হচ্ছে বউ, বউ হচ্ছে খুবই মিশুকে, এর আমি চিনি ছোট থেকে, আমাদের মানে একটু আত্মীয় টাইপের হয়, ছোট থেকেই ও জানি। তো বউয়ের পাশে গিয়ে ছবি না তুললে তো ব্যাপারটা ঠিকঠাক হয় না বিয়ে বাড়ি গিয়ে। তো ছেলের বসিয়ে দিলাম পাশে, আমি চিনি ধর, আমি কিছুটা ফটো তুলে নিই আর ভিডিও করে নিই, আর আমিও একটু ভিডিও করে নিলাম পাশে বসে। তেমন একটা লোক ছিল না, খুব তাড়াতাড়ি গিয়েছিলাম আমরা, তো তখন কোনো গেস্ট তেমন আসেনি। তা এখানে স্টল বসেছে কফি, পকোড়া আর ফুচকার, তো একটু তো খেতে হবে তাই না? তো অল্প অল্প গিয়ে একটু খেয়ে নিলাম, আর হচ্ছে একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি। আর এর নাম হচ্ছে মিস্টার, তো আমার সঙ্গেই ছিল, একসঙ্গেই আমরা মানে খাওয়া দাওয়া করেছি, একসঙ্গেই ছিলাম, পাড়ারই মেয়ে। তো এখানে দেখো খেতে বসে গেছি, খুব তাড়াতাড়ি আর কি খাওয়া দিয়ে দিয়েছিলো, আর ছোটো বাচ্চা নিয়ে আমি আর বেশি লেট করিনি, তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তো খুব বেশি কিন্তু ভিডিও আমি এখানে বানাতে পারিনি, যেহেতু একাই গিয়েছিলাম, তো আর ভিডিও বানানোর মতো লোক ছিল না, আর আমি কারোর বলিও নি যে আমার একটু ভিডিও বানিয়ে দিতে, আসলে লজ্জা লাগে। আর হচ্ছে এখানে ওটা হচ্ছে মেনু কার্ড, মানে কি কি মেনু দেখে নাও তাহলে তোমরা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, আসলে খুব বেশি ভিডিও বানানো হয়নি, তবু যেটুকু বানিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে যখন নিচে আসছিলাম, আসলে ছাদে প্যান্ডেল করেছিল, তো ফটোশ্যুট টুট চলছিল, আর মেয়ের বাড়ি থেকেও সব আত্মীয়রা এসেছিলো, ওই জন্য ভীষণ ভিড়। তো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর এখানে বিয়ে বাড়ি মানে বউ ভাতের ভিডিওটা শেষ করলাম। মর্নিং বন্ধুরা, তো চলে এসেছি সকালবেলা ভিডিও নিয়ে। ওদিন তো রাত হয়ে গেছিল আর ভিডিও করা হয়নি, তো সকালবেলা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব বলে মানে ভিডিও লাস্ট পার্টটুকু বানাচ্ছি। জিনিসটা হচ্ছে খুবই দরকারি একটা জিনিস এসছে, মানে ভীষণই, সেটা হচ্ছে বলে দিই আর অপেক্ষা না করিয়ে, সেটা হচ্ছে আমার ভোটার কার্ড। আসলে ভোটার কার্ড বয়স কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে, তো ভোটার কার্ড সেই হিসাবে করা হয়নি, প্রথমে এক দু বছর গাবিলতি করে ভোটার কার্ড করিনি। তো তারপরে দুবার অ্যাপ্লাই করেছিলাম, ভোটার কার্ড আসেনি, তো এবারে এসছে, তো বাড়িতে দিয়ে গেছে, মানে ভীষণই আনন্দের ব্যাপার, খুব ভোট দেওয়ার জন্য খুবই এক্সাইটেড, ভোট মানে দিইনি তো কখনো, দেওয়ার খুবই ইচ্ছা, তো এবারে ইনশাল্লাহ দিতে পারবো ভোট। তো তোমাদের একটু দেখিয়ে দিই, এই দেখো। তো আমার আর আমার বোনের একসঙ্গে দেওয়া ছিল জমা, তো দুজনেরই চলে এসছে এবারে। আর পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে এরকম টাইপের ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তুমি কোনো ভিডিও মিস না করো। আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবে ততদিন সকলে, টাটা।